প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনে মোশতাকের সাথে জিয়াউর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ব্যাহত করা। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও ষড়যন্ত্রকারীদের মুখোশ এখনও উন্মোচন হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বঙ্গবন্ধুর 46তম শহীদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আগস্টের প্রথম দিনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির আয়োজন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আয়োজিত এই বিশেষ আয়োজনে গণভবন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার সুবিধা ভোগ করেছিল 75 পরবর্তী সব শাসকেরা। তারা দেশকে পিছিয়ে দিতে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল, জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়, এমনকি ভোট চুরকে পার্লামেন্টে মেম্বার করে। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া এখনই রশিদকে পার্লামেন্টে ভোট চুরি 15 ফেব্রুয়ারি 1996 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতার আদর্শ থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছে গোটা জাতিকে, আর তাই বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছিল। যেদিন বিচারের প্রথম বিচারের যে রায়টা হবে 8ই নভেম্বর, খালেদা জিয়া বিরোধী দলে তখন হরতাল ডেকেছিল যেন কোনো মতেই জজ সাহেব কোর্টের যেতে না পারে আর বিচারের রায় দিতে না পারে। 2001-এ খালেদা জিয়া ক্ষমতা এসে এই খুনিদেরকে আবার পৃষ্ঠপোষকতা করে। এই দেশের ভিতরেই তো এই ধরনের কর্মকাণ্ড এটাই প্রমাণ করে, যারা স্বাধীনতা বিরোধী, খুনি, যুদ্ধ অপরাধী, 71-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারী, তাদেরকে পৃষ্ঠপোষকতা। সরকার প্রধান আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার নীলনকশা প্রণয়নকারীদের নাম প্রকাশ ও বিচার করা হবে। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি। তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। কিন্তু আমার একটাই কাজ, একটা ছিল প্রত্যক্ষভাবে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করা, আর সব থেকে বড় কাজ হলো এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের উন্নয়ন করা, এবং সেই উন্নয়ন করাটাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি। বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং স্বাধীনতার মর্যাদা ধারণ করে বিশ্বে মাথা উঁচু করে চলবে, আবারও সে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার বিচার হয়েছিল। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।